যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। স্থানীয় সময় 17 ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী ও পরিচালনা করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আমিন বাবু। সমাবেশের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, বিজয় দিবসের প্রত্যাশা পূরণের স্বার্থে শেখ হাসিনাকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকলকে নিয়ে ঐক্য গড়তে হবে। তিনি আরো বলেন, 71-এ পরাজিত শত্রুরা এই নিউ ইয়র্কেও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ